মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে 9/10/2024 তারিখ মানে আজকে 2024 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তো এই নোটিশে যা যা বলা হয়েছে তা এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এটা হচ্ছে আজকে প্রকাশিত হয়েছে। তো এখানে লেখা আছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 15 অক্টোবর 2024 তারিখ সকাল 11টায় এইচএসসি পরীক্ষা 2024 ফল সোশো প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। তো তোমরা এটা সোশো প্রতিষ্ঠান মানে যে স্কুল থেকে পড়াশোনা করেছো সেখান থেকে এবং অনলাইন থেকে প্রকাশ করা হবে। তো এখানে নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে সোশো প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। তো এখানে দেখানো হবে যে কোন কোন পদ্ধতিতে রেজাল্ট শিট ডাউনলোড করা হবে। তো এক নম্বরে দেখো দেওয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd। আর এখানে আরও দুটি ওয়েবসাইট দেওয়া আছে www.educationboardresults.gov.bd আর www.eduboardresults.gov.bd। তো তোমরা এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে এবং রেজাল্ট দেখতে পারবে। তো এক্ষেত্রে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। তো এটা হচ্ছে শিক্ষকদের কাজ, তারা এই EIIN নম্বর এন্ট্রি করে রেজাল্ট শিট ডাউনলোড করবেন এবং তোমাদের কাজ হচ্ছে রুল এবং রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রবেশ করে। তো এটা হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর শিক্ষকরা যে সোশো স্কুলের EIIN নম্বর এন্ট্রি করে রেজাল্ট শিট ডাউনলোড করে তোমাদেরকে জানাতে পারবেন। তো তোমরা যে অ্যাডমিট কার্ডের মধ্যে যে রুল এবং রেজিস্ট্রেশন দিয়েছিলে সেটার মাধ্যমে সকাল 11টার পর থেকে রেজাল্ট দেখতে পারবে। তারপর 2 নম্বরে জানানো হয়েছে যে SMS-এর মাধ্যমে কী উপায়ে ফল সংগ্রহ করা যাবে। তো SMS-এর মাধ্যমে ফল সংগ্রহ করার জন্য SSC বোর্ড নেম ফার্স্ট 3 লেটার তোমাদেরকে SMS-এর মধ্যে লিখতে হবে, তারপর রুল আর ইয়ার টাইপ করতে হবে এবং 1622 নম্বরে পাঠাতে হবে। যদি বুঝে না থাকো আমি আবার বুঝাচ্ছি। HSC বোর্ডের নামটা লিখবে 3 অক্ষরে, প্রথম যে 3টি অক্ষর আছে এখানে দেখো উদাহরণ দেওয়া আছে HSC, তারপর এখানে বোর্ডের নাম আছে DHA মানে ঢাকা বোর্ড, তুমি যে বোর্ডে আছো সেই বোর্ড লিখবে। যদি সিলেট হও তাহলে SYL, চট্টগ্রাম হও তাহলে CST, তারপর তোমাদের রোল নাম্বারটা লিখবে এবং সালটা লিখবে 2024 সাল, তারপর লিখে পাঠাতে হবে 16222 এই নাম্বারে। তো এভাবে যদি পাঠিয়ে দাও তাহলে কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্টটা এসে যাবে। তো তোমাদের রেজাল্ট খুব 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 ভালো হোক এই কামনা করি এবং তোমরা সবাই যাতে A+ পাও সেই দোয়াই করি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এই দোয়া করছি এবং তোমরাও আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।